আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই আমার কলেজ লাইফের বন্ধু, তোমাদের কখনোই আমি ভুলতে পারবো না। তোমাদের সাথে দেখতে দেখতে আসলে 3টা বছর কেটে গেল, বুঝতেই পারলাম না কীভাবে 3টা বছর কেটে গেল। আসলে বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত এবং সময়, মজার আড্ডারগুলো কখনোই ভোলা যায় না। এরপর আছে এখন 1টা বছর, 1টা বছর পর তো সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, তাই খুব কষ্ট হয় তোদের ছেড়ে। হ্যাঁ, কীভাবে থাকবো তোদের সাথে কাটানো সেই দিনগুলো, সেই হাসি আড্ডা মজা কীভাবে ভুলে থাকবো? জানি তোরাও ভুলে থাকবি না, ভুলে থাকতে পারবি না। তোরা দূরে গিয়েও আসলে খুব মিস করবি আমাদের, আমি তোদের অনেক মিস করবো। আসলে এই ভিডিওটা করা মানে হচ্ছে আমার ক্লাসের বন্ধুদের, খুব কাছের বন্ধুরা, তোদের কখনোই আমরা ভুলতে পারবো না। সবাই সবাইকে ভুলে যাবি, সবাই ছবি সবার কাছে থাকবে না। আসলে এই ভিডিওটা অবশ্যই তোদের কাছে থাকবে, বা এই ভিডিওটা ইউটিউবে ছেড়ে দেওয়া হবে, ইউটিউব থেকে ডাউনলোড করে দেখতে পারবি, হয়তোবা বৃদ্ধ বয়স পর্যন্ত। এটা যতদিন পৃথিবীতে ইউটিউব থাকবে ততদিন থাকবে আমার চ্যানেলে, এটা থাকবে। হ্যাঁ, কখনোই তোরা ভুলবি না, আমি তোদের ভুলবো না। আসলে জানি সবাই ভালো আছিস, সবাইয়ের সাথে কাটানো সেই দিনগুলো আসলে আমি খুব মিস করি। এখানে ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে এই পঞ্চম সেমিস্টারে সব কী কী আছে, তোদের সাথে সেই সেলফি তোলা, আসলে আমাকে সবাইকে ভুলে গেলেও আমাকে তোরা ভুলতে পারবি না। কারণ আমার একটি কাজ তোদের খুব কাঁদাবে, সে কাজটা হচ্ছে সেলফি। কারণ আমি খুব একটা সেলফি বাস, সেটা তোরা জানিস। কারণ এই সেলফি বাস ছেলেটা তোদের সাথে সারাক্ষণ সেলফি দেয়, তোদের ছবি নিয়ে এই ভিডিওটা করালে। তোরা সবাই ভালো থাকবি, আশা করি ভালো আছিস, ভালো থাকবি, ভালো থাকিস। বেলাল খান বলবো না।